আলাইকুম রহমতুল্লাহ হি ওরাধ জাদু আলহামদুলিল্লাহ সাল্লাহাতসাল্লাম ও আল্লাহ রসুল্লাহ ওয়ালাফি হিউমান ওয়ালা আহ বাদ একদম আমার কাছে এটা বিষয়ে জানতে চেয়েছেন বিশেষ করে যে ওনার জন্মদিন সম্পর্কে জন্মদিন পালন করা সম্পর্কে কারণ বিষয়টা এমন হয়ে গেছে যে অনেকটা তিনি পরিবার থেকে আনুষ্ঠানিকতার দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কারণ কোনো কোনো আলেম নাকি বা কোনো কোন স্কলার এটাকে স্বল্প পরিসরে করা যায় মর্মে কথা বলেছেন আবার কেউ কেউ বলছেন যে এটা নাজায়জ এবং বেদাত তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি এমনকি পরিবারের আমি অন্যান্য সদস্যদের আমি বোঝানোর পরেও তারা বুঝতে চাইনি কারণ অন্য কোন শেখ বা আলেমদের থেকে তারা কোন ফতোয়া পেয়েছেন তো এই মর্মে আমি আমার পক্ষ থেকে যেটা বলব কুরআন এবং সুন্নাহ থেকে করে কুরআন এবং সুন্নাহ থেকে বাছাই করে তারপরেও আমি একটা ছোট্ট অডিও আমি আপনাদেরকে এর সাথে যোগ করতে চাচ্ছি এর সাথেই আপনারা জানেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমা تسأل عن حفلات عن حفلات أعياد الميلاد شيخ عبد العزيز وترجو توجيهكم فيها. <تسأل> حفلات, حفلات, الميلاد وترجو توجيهكم فيها. <تسأل> حفلات الميلاد من البداية التي بينها أهل العلم وهي داخلة في قوله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق على صحته من حديث عائشه رضي الله عنها وقال ايضا عليه الصلاه والسلام من عمل عملا ليس عليه امرنا فهو رد خرجه الامام مسلم في صحيحه وقال عليه الصلاه والسلام في خطبه الجمعه اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل بدعه ضلاله خرجه مسلم في صحيحه زاد النسائي زاد صحيح وكل ضلاله في النار فالواجب على المسلمين ذكورا كانوا او اناثا الحذر من البدع كلها والاسلام بحمد الله فيه الكفايه وهو كامل قال تعالى اليوم اكملت لكم دينكم وأتمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وبعد الحمد لله رحمه الله بن باز رحمه الله অনেকে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তো ওনার কথাটাই আমি শোনানোর চেষ্টা করলাম যে উনি সরাসরি সেইটাকে বেদায়াতি উল্লেখ করেছেন কিছু হাদিস উল্লেখ করে এবং পূর্ণাঙ্গ কথাগুলো আছে যে মান আহ ফি আমরিনা কেউ যদি করে আমাদের মধ্যে এমন কিছু যে যা আমাদের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত বোখারি মুসলিমের একটি হাদিস আর এটা সাহি মুসলিমের মধ্যেও আসছে যে কেউ যদি করে তাহলে সেটাও প্রত্যাখ্যাত এবং এটা হচ্ছে দিনের মধ্যে কোনো কিছু সৃষ্টি করা তৈরি করা সেটাই হচ্ছে বেদাহাত এবং এটা হচ্ছে ভ্রষ্টতা তার পরিণাম হচ্ছে আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের জন্য যে দিন ধর্ম দিয়েছেন সেটা কিন্তু পরিপূর্ণ রূপে করে দিয়েছেন যে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পন্ন করলাম আর ইসলামের ব্যাপারে তোমাদের জন্য ধর্মের ব্যাপারে তোমাদের জন্য ইসলামের উপরেই আমি সন্তুষ্ট হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং তিনি আরো কিছু উল্লেখ করছেন আমরা খুঁজেই পাই না যে রাসুল্লাহসাল্লাম করেছেন কিনা না সাহাবিগণ করেছেন কিনা না তাবিগণ করেছেন কিনা কেউ বলছে করা যাবে কেউ বলছে করা যাবে না তো এই ক্ষেত্রে আমরা কি করব তো তখন আপনি ফিরে যান কোরআন এবং হাদিসের দিকে যে রাসুলসাল্লি আসসাল্লাম উনি করেছেন কি না কোরআন আমাদের নির্দেশ দিয়েছে কিনা বো খাতাদা যদি আল্লাহ তাল্লা আনু থেকে একটা হাদিস এসেছে সাহি মুসলিমের মধ্যে সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সোমবারে দিন সিয়াম রাখা সম্পর্কে তখন উনি বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহে নাজিল হয়েছে তথা আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি আমি এই জন্যই দিনকে এই দিনে সিয়াম পালন করিয়ে আর অন্য হাদিসে এসেছে যে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখার কারণ জিজ্ঞাসা করা হলে বলা হয়েছিল যে এই দুই দিন আল্লাহর দরবারে মানুষের আমল গুলোকে পেশ করা হয় তাই আমি চাই ভালোবাসি যে আমার আমলটা যখন পেশ করা হচ্ছে তখন যেন আমি সম রাখি অর্থাৎ সিয়াম অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করেছিলেন তাহলে আপনারা এখানে অনেক কেউ কেউ হয়তো বা মনে করছেন যে রাজুল্লাহ সাল্লাম জন্মদিন পালন এখানে করতেন করেছেন যে উনি সিয়াম পালন করতেন তো আপনি তো খুশি হয়ে মনে করছেন যে তাহলে ঠিক আছে তাহলে আমিও সিয়াম সিয়াম পালন করব এই দিনে কিন্তু এটা এই দিনে সিয়াম পালন করা অর্থাৎ আপনার জন্মদিনে সিয়াম পালন করা বা কিছু করার জন্য রাজুল্লাহ বললেন কি না অসম্ভব বলেন নাই রাজাল্লাম রেখেছিলেন এটা দিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছিল বিধাই তিনি করেছিলেন আপনার জন্মদিনে সিয়াম পালন করা সংক্রান্ত কোনো আদেশ আমার নবী দিয়ে যান নাই আবু বাক্কারের টাওনা উমারের টাওনা উসমানের টাওনা আলীর টাউনা ফাতেমা আইসা অথবা হাসান হুসাইন সাদ বিনা আব্দুর রহমান বিন আওয়ফ ইত্যাদি জান্নাতি যে ছিলেন তারা এটা হয় তাই করেছিলেন তবে উনি লাগিয়ে দিয়েছিলেন এই আমাকে কেউ প্রেরণ করা হয়েছে এই দিনে আমি নবী হয়েছি আর এই দিনে তার জন্ম হয়েছে এটা বিশাল ব্যাপার তো তারপরেও দেখেন উনি কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের এবং আমাদের প্রশ্ন হল যে বার্ষিক জন্ম মৃত্যু পালন করা সম্পর্কে আমরা যদি পরে দেখি যে কোনো সাহাবি রাসুল সাল্লিহলামের জন্মদিন পালন করলেন কিনা ওনারা তো নিজেদেরটা করেন নেই মানে এটা তো নেই তাহলে আমরা মানে সাহাবিরা রাসুলের জন্মদিন পালন করলেন কিনা আপনি কোরআন এবং সন্নাতে খুঁজে কোথাও এটা পাবেন না যে আকা রুমা রুসমান আলী সাহাবিরা রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের নামে জন্মদিন পালন করেছেন এটা কোরআনে নেই কোনো হাদিসে নেই কোনো ফিকাহার ফিকির ফিকিরকে উল্লেখ নেই কোনো সাহাবি করেন নাই কোনো তাবেহই করেন নাই কোন মুস্তাহিদ এবং ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম মো বিন হাম্বল তারপর ইমাম বুখারি ইমাম মুসলিম যে ইমামগুলো ছিলেন হাদিসের ইমাম সুনানের ইমাম মাজহাবের সংক্রান্ত ইমাম এমন কি আপনি হয়তো শুনবেন যে কোনো মাঝহাও এই বিষয় নিয়ে কোনো ইখতলাফ নেই আমাদের বিষয় অনেক বিষয় কিন্তু দেখতে আছে কিন্তু কোনো মাঝাবের মধ্যেও জন্মদিন পালন সংক্রান্ত নিয়ে কেউ কোনো ইমাম কোনোদিন বলে যান নাই যে মানে এটা পালন করা যাবে আপনি যদি খলিফাদের দেখেন পরবর্তী খলিফা সেটাও দেখবেন আসলে এটা আসলো কোথায় থেকে যা আমরা মুসলমানদের মধ্যে এটা আজকে মানে তর্কে পরিণত হয়ে গেছে মানে তর্কে আমরা জড়িয়ে গেছি কেউ বলছে করা যাবে কেউ বলছে করা যাবে না আসলে ভিত্তিটাই কি এটা মূলত খ্রিস্টানরা করেছিল প্রথম গ্রিকরা গ্রিকরাই এটার জন্ম দিয়েছে এবং এই যে মোমবাতি জ্বালানো আবার জ্বালিয়ে নিভানো এটা কি এটা কি ইসলাম অসম্ভব এটা কখনো ইসলাম হতে পারে না মান তাশাববাহা বি কাউমিন ফাহুয়া এটা যেহেতু ইসলাম নয় অথচ আপনি তাদেরটা গ্রহণ করছেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কেউ যদি অন্য কারো আদর্শ গ্রহণ করে তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যায় আপনাকে চিন্তার খোরাক এবং চিন্তার দায়িত্ব আপনার উপরেই দিলাম এটা যেহেতু আমার নবী আমার সাহাবি আমার ইমামরা আমার সালাফ বিদ্যানরা এটা কেউ করলেন না আপনি কার কাছ থেকে পেলেন গ্রিকদের কাছ থেকে পেয়েছেন ঈশা সালামের জন্মদিন তারা পালন করেন আপনারা জানেন যে ঈসা আলি সাল্লামের তাদের একটু বাড়াবাড়ি আছে তার কারণ যে কোরআন বলছে উনি জীবিত আর তারা বলে মৃত এই জন্য তারা মানে জীব মানে জন্মদিনটা পালন করে তাদেরটাকে জিয়ে রাখার চেষ্টা করে অর্থাৎ ওরা মুখের জোরে বা গায়ের জোরে বা তাদের বানোয়ার বিধানের জোরে এটা টিকিয়ে রাখার চেষ্টা করে তো ইসা ইসলামের এই জন্মদিন বা ইত্যাদি পালন করা থেকে এটা কিন্তু শুরু হয়েছে এটা ইসলামে শুরু হয়নি আর একটা বিষয় আপনাদেরকে এখানে আমি একটু ইনফর্ম করতে চাচ্ছি আল্লাহ রব আলমিন বলছেন মা ফরাতফিলামিম সেই আর আপনি আগের একটা এত শুনলেন সেটা যে আলিয়া মাহমুদ ইসলাম পরিপূর্ণ হয়ে গেল তো কি এমন আপনার বাকি থাকলো যে আপনাকে আরো কিছু করতে হবে এমন কি বাকি থাকলো যে আপনাকে আরো কিছু করতে হবে আর আল্লাহ রব আলম বলছেন আমি কেতাবে এমন কোন অধ্যায় নাই যে আমি ছেড়ে দিয়েছি অর্থাৎ সব বিষয় কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়েছে তো আপনার আলোচনা মানে কি বাদ গেল যে জন্মদিনটা পালন করতে হবে জন্মের পর কি করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি এবং এটা আমার নবী বলে গেছেন আলাইহি ওয়াসাল্লাম আকিকা করতে হবে তারপরে তার চুল ফেলে দিতে হবে তার সুন্দর একটা নাম রাখতে হবে শুধু চুল ফেলে দেওয়া না এবং এটাও বলা হয়েছে যে এই চুলের বিনিময়ে যেটা রূপা ওজন হয় চুলের পরিমাণ সেটা সাতকা করে দেওয়ার জন্য মানে এরপর সন্তানের কি কি হক আছে তার খাদ্য তার চিকিৎসা তার বস্ত্র বাসস্থান ইত্যাদি যে হকগুলো আছে এই হকগুলোও কিন্তু ইসলাম একে একে আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং আরব আলেমদের কাছ থেকে আমি বেশ কয়েকজন আলেমের আমি এ বিষয়ে বক্তব্য শুনেছি আমাদের বাংলাদেশের যে স্কলার আছেন তাদের কথাও শুনেছি আমি এখানে আমি কারো নাম যেহেতু বলছি না এখানে সমালোচনা হবে না কেউ কেউ বলেছেন হ্যাঁ এটা ছোট পরিসরে এটা পালন করা যেতে পারে আল্লাহর কসম আমি জানি না ওনারা কোন দলিলের ভিত্তিতে বলছেন যদিও ও দলিল বলতেছেন না লেখার সময় হ্যাঁ এটা স্বল্প পরিসরে কেউ যদি পালন না করে কেক কাটা হবে না তারপরে হচ্ছে মোমবাতি জ্বালানো হবে না মানুষকে দাওয়াত দেওয়া হবে না এমনি দিনটাকে স্মরণ করার জন্য কেউ যদি জন্মদিন পালন করে বাড়িতে যদি ভালো খাবার খায় তাহলে করা যেতে পারে মর্মে কেউ কেউ এটা বলেছেন আমি কিন্তু সেটারও আমি একদিক থেকে বিরোধিতা করছি যে এটা যখন আমি ওপেন করে দিব সেটার দরজা খুলে যাবে বেদাতে দরজা খুলে যাবে বেদাতের যেটা আমি প্রথম যেটা অডিও শুনিয়েছি আহ শেখ বাজ রহমা উনি এটাকে সরাসরি বেদাত দিয়েই বক্তব্যটা শুরু করেছেন এটা বেদাত এটা মুসলমানদের কাজ না তো মুসলমান এমন কিছু করবে মুসলমান এমন কিছু কাজ করবে না অর্থাৎ মোমিনদের গুণাবলী হলো যে অহেতু বেফা তারা কোনো কাজ করে না আমি কাজ করতে যাব কেন আমি টাকা খরচ করতে যাব কেন কেন এইসব মোমবাতি জ্বালানো কেন বা মোমবাতি আবার নিভানো এবং এই মোমবাতি জ্বালানো নিভানো নিয়ে আপনারা কত কত কথা আছে আপনি একটু জেনে দেখেন যে এটা কোন সংস্কৃতি কোথায় থেকে এসেছে কেন এসেছে এবং এটা ওর মধ্যে কি কুসংস্কার আছে আশ্চর্য হবেন এগুলো পড়লে মানে জানলে এই কুসংস্কারের মধ্যে অনেক খারাপই আছে যে বলা হয় যে এই অন্ধকার যখন নেমে আসবে তখন এই সন্তানের উপরে কোনো মানে কি বলবো যে মানে অদৃশ্যের কোনো শক্তি যেন তাকে গ্রাস করতে না পারে অন্ধকারে থাকবে এখন আলো জ্বালানো হলো কেন যে তার জীবনটা যেন ঝলমলে হয় আলো হয় কিসে কি হ্যাঁ এক জায়গাতে আগুন জ্বালিয়ে দিয়েছেন আর আগুন জ্বালানোর উদ্ভট কোনো কাহিনী নিয়ে ইসলামের কোনো বিধানকে বাস্তবায়ন করা অথবা সেটাকে সাবেদ করা কোনোভাবেই উচিত নয় আমি ওটা তো আছে এটা তো বেদাহাত অধ্যায়টা যেটা আমি বললাম এবং আমি আরও কয়েকজন বিজ্ঞানের আলোচনা আমি দেখেছি এত অনেক কথা বললাম এত কথা না বলে আমি শুধুমাত্র ওটা উল্লেখ করেছি আর বাকি অনেক আলেমরাই এটাকে সরাসরি বেদাত বলেছেন কেউ এটাকে কেউ বলেছেন যা মোমিনদের জন্য বৈধ নয় বা উচিত নয় আর এটা মানে ছোট পরিসরে করা যায় এ কথা বলার কোনো প্রয়োজন সুতরাং আপনারা এ বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন পরিপূর্ণ সহিসুন্না বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন আমিন আলা আলিয়ানবীলা মোহাম্মদ আলাই আলহি বাসাহাবিহি আজমাইন